অরুণোদয় আসনি ইতিমধ্যে সেন্সাস কাম আরম্ভ হয়ে আছে, আপনারা গম পাইছে সেন্সাস আরম্ভ হয়ে গেল, প্রত্যেক গাঁয়ে গাঁয়ে গৈ পেলায় যুবক যুবতী সকলে সেন্সাস করেছে, আর সেন্সাস করে পেলায় ইতিমধ্যে একটা তথ্য উলিয়াই পড়েছে, একটা সরকার হাতলে একটা তথ্য গৈছে যে কিমান বেনিফিসারি ইতিমধ্যে কর্তন করিব নাম। হয় বন্ধু সকল, আপনাদের ঠিকই শুনা পাই আছে যে অরুণোদয় আসনি কিমান বেনিফিসারি নাম কর্তন হব, এতিয়ালেকে সেন্সাস করার ভিতর কিমানের নাম কর্তন হব সেই তালিকা গৈ সরকার হাতত পড়ে গেছেগে। ইতিমধ্যে আধার কার্ডের সঙ্গে আপনার লিঙ্ক করাইছে, আপনার ঘরে গৈছে, গৈ পেলে আপনার মোবাইলত তেখেতলোকে কিবা কিবি উলিয়াইছে যে সুদিছে ইয়েস 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 নো 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 এনেকে দি গৈছে আপনার কথাখিনি, আর সেইমতে তথ্য সংগ্রহ করে করে ইতিমধ্যে সরকারে উলিয়াই পেলাইছে যে কিমান হিতাধিকারী নাম কর্তন হব, আর এই কর্তন হওয়া খিনি তাই নতুন হিতাধিকারী সৃষ্টি করব সরকারে, কিমান হিতাধিকারী কর্তন হব আর কিমান সেন্সাস করবলে আছে গোটেখিনি কথা আজ আমার ভিডিওর জড়িয়ে জানি পারব। ভিডিওটি মনোযোগী সকলে চাই থাকক, আর সবিশেষ গোটেই কথাখিনি জানাইছে মুখ্যমন্ত্রী মহোদয় সংবাদমেল যোগে, আমার হাতত কোয়া গোটে তথ্যখিনি আছে, আমি তথ্যখিনি আপনাদের দেখাব চেষ্টা করি, আপনাদের ভিডিওটি সকলে চাই থাকবে, যদি ভিডিওটি চাই ভাল পায় প্লিজ লাইক করব, কমেন্ট করব, আর সকলে আমার ভিডিওটি শেয়ার করে দিব যাতে সকলে কথাখিনি জানিব পারে। আধার কার্ডটি এনেকা একটা বস্তু যুক্ত বস্তু আপনার স্কিমখনের লিঙ্ক করে দিয়ার লগে লগে আপনার সকলখিনি তথ্য লই লয়, আপনি প্রকৃততে পাবলগা হয় নে নহয়, প্রকৃততে পাবলগিয়া ব্যক্তি হয় নে নহয় গোটেই তথ্যটা এই আধার কার্ডখনের জড়িয়ে সরকারে সংগ্রহ করব পারে। সেইভাবে আধার কার্ড সকলতে সকল স্কিমতে লিঙ্ক করা হয়েছে, ইতিমধ্যে রেশন কার্ডতো লিঙ্ক করেছে, আর রেশন কার্ডের পরও তেখেতে উলিয়াইছে যে কোনে কোনে রেশন কার্ড পাব লাগে, আর অরুণোদয়টো লিঙ্ক করা হয়েছে, আর পি এম কিষাণতো সকলতে লিঙ্ক করা হয়েছে, আর এই শেষত আহি গেছে অরুণোদয় আঁচনিখনের লিঙ্ক, আর ইতিমধ্যে সেই গোটেই তথ্য উলিয়াই পেলাইছে সরকারে কার কার নাম থাকিব, কার কার নাম কাট খাব। আপনাদের মানে ভিডিওর যদি সবিশেষ গোটেখিনি কথা জানাই দিছো, আপনাদের ভিডিও চাই লোক, যদি ভাল পায় লাইক এটা করে থাকে যাব, চ্যানেলটা সাবস্ক্রাইব করব না পারিব চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছত থাকা বেল আইকনটো প্রেস করে অল করে লব, আপনাদের ইনফরমেটিভ লগতে আপনাদের জব আপডেট গোটেই খবরখিনি আপনাদের এই চ্যানেলটোর জড়িয়ে একেলগে পাই থাকিব, ফলে যদি মিক্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করব না পাহরিব। অরুণোদয় আসনিক লই বৃহৎ ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মা, অরুণোদয় আসনিখনক লই পেলায় হিমন্ত বিশ্ব শর্মায় বৃহৎ ঘোষণা করেছে, কি ঘোষণা করেছে আপনাদের থুলমূলকে অলরেডি গম পাইছে, মই আপনাদের অল্প কইছোয়ে বাকিখিনি গোটেই তথ্য সহকারে মানে দেখাবলে চেষ্টা করি, আপনাদের ভিডিওটি সকলে চাই লব। আপনাদের গম পাইছে যে অরুণোদয় সার্ভে কাম আরম্ভ হয়ে আছে, ইতিমধ্যে সকলে ঘরে ঘরে গৈ পেলায় সার্ভে করেছে, সার্ভের ফলত কিমানের মানুষের নাম কর্তন হব আর কিমান নে নিজে ঘুরাই দিছে, আপনাদের গম পাইছে যে ওয়েব পোর্টালের জড়িয়ে সরকারক নিজে আসনি যদি আপনি প্রকৃততে পাবলগিয়া ব্যক্তি নহয় এটা নিজে ঘুরাই দিবর সরকারে কৈছিল, আর অরুণোদয় দশ দিনত গৈ পেলায় সেই গোটেই কামখিনি করব পরার সিস্টেম করে দিয়েছিল সরকার, আর সেই সিস্টেমটো ইতিমধ্যে বহুতে করেছে, মানে বহুতে নিজে অরুণোদয় আসনি এৰি দিছে, সেই সম্পর্কতো মুখ্যমন্ত্রী মহোদয় কৈছে কিমান এৰি দিছে, আর সেন্সার্স করে পেলায় কিমানের নাম কর্তন হব পারে সেই কথাও মুখ্যমন্ত্রী মহোদয় জানাইছে, আপনার সবিশেষ গোটেখিনি জানাম। আর ইতিমধ্যে বহুত ঘরতে সেন্সার্স কাম করেছেগে, যদি আপনার এলাকাত এতিয়াও যোৱা নাই বা আপনার ঘর যদি এতিয়াও যোৱা নাই কমেন্ট এটা করব, আর জায়গাখনের নাম উল্লেখ করে থাকে যাব, মই জানামতে বহুত জায়গাত গৈছে যদিও এতিয়াও কিছুমান জায়গাত কিন্তু যাবলে বাকি আছে, মানে মোৰ আগৰ ভিডিঅ' সমূহত বহুতে কমেন্ট কৰি জনাইছে, আপোনালোকেও কমেন্ট কৰি থৈ যাব এতিয়ালৈকে গৈছে নে নাই যোৱা, যিহেতু এই মাহৰ 20 তাৰিখলৈকে চলিব কাম, কাৰণ এমাহ দায়িত্ব দিছিলে, এমাহৰ ভিতৰতে সেন্সাস কামটো আৰম্ভ কৰিব লাগিব, এই মাহৰ 20 তাৰিখলৈকে চলিব, তাৰপিছত এই মাহৰ 20 তাৰিখৰ পাছত আকৌ অক্টোবৰ মাহৰ 20 তাৰিখলৈকে যিটো নতুনকৈ অৰুণোদয় আঁচনিত অন্তৰ্ভুক্ত কৰা কামটো চলিব, নতুন বেনিফিট সৃষ্টি কৰা কামটো চলিব, এটা কর্তনের কাম চলি আছে, মানে বাছনি করে আছে কোনখিনি মানুষের নাম কর্তন হব সেইখিনি কটার পিছতে আকো ইটো নেক্সট মান্থত কোনখিনি নাম সুমাব লাগে সেইটা উলিয়াব, আর যেখিনি নাম সুমাব লাগে সেইখিনি লোকর নাম তেওঁলোকে আকো পুনের সুমাই যাব, ফর্ম ফিল আপ করার কাম আরম্ভ করে দেব। ইতিমধ্যে সরকারে ঘোষণা করেছে 7 লাখ নে 6 লাখ ক্যান্ডিডেট আকো সরি বেনিফিসারি আকো অন্তর্ভুক্ত করব, 2000 ব্যক্তিয়ে স্বইচ্ছায় এৰিছে আসনি, এই অরুণোদয় আসনি স্বইচ্ছায় এৰিছে, সরকারে অনুরোধ করেছিল যদি আপনাদের প্রকৃতিতে পাবলগিয়া নহয় হলে আপনাদের স্বইচ্ছায় এৰি দিয়ক, সেইভাবে সরকার অরুণোদয় ডট ইন বলে পোর্টেলটোর জড়িয়ে আপনার অরুণোদয় আসনির লগত লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটো দি পেলায় আপনার সেই মোবাইল নাম্বারটো একটা ওটিপি পাঠাইছিল, আর সেই ওটিপিটো সাবমিট করে দিয়ার পিছতে আপনার নামটো কর্তন করে দিয়েছিল, এনেদরে যে 2000 মানুষে এটা স্বইচ্ছায় এৰিছে বলে কৈছে, মানে ওয়েব পোর্টেলত গৈ পেলাই বা আর একটা কথা কৈছিল যে ওয়েব পোর্টেলত নকৰিলে আপনার যি আপনার
উন্নয়ন খণ্ড আছে বা ডিসি অফিসে তাত গৈ পেলাই আপোনালোকে কামটো কৰিবকে পায়, অফলাইন যোগেও তেনেকৈ কৰিব পাৰে, অনলাইন যোগেও কৰিব পাৰে। সেই দুইটা প্ৰক্ৰিয়া ভিত্তিত এতিয়া 2000 মানুহে স্বইচ্ছাৰে এৰিছে বুলি চৰকাৰ ফালৰ পৰা অৰ্থাৎ মুখ্যমন্ত্ৰী মহোদয়ে আমাক জানিব দিছে। 26,000 লোক অৰুণোদয় আঁচনিৰ বাবে যোগ্য নহয়। ইতিমধ্যে চেঞ্চাছ কাম কৰি আছিলে, সেই চেঞ্চাছ এতিয়ালৈকে যিমান হৈছে তাৰ ভিতৰত 26 লাখ ইতিমধ্যে বাদ পৰিছে। মানে চেঞ্চাছ কৰি পেলাই উলিয়াইছে যে 26 লাখ লোক যোগ্য নহয়, সেইখিনিও নাম কৰ্তন হৈ যাব। ইয়াৰ আগত 2000 স্বইচ্ছাৰে এৰি দিছিল, কিন্তু যিখিনি স্বইচ্ছাৰে এৰা নাছিল চেঞ্চাছটো কৰাৰ পিছত ওলাই গৈছে যে 26,000 লোক ইতিমধ্যে যোগ্য নহয় বুলি মুখ্যমন্ত্ৰী মহোদয়ে ঘোষণা কৰিছে। বৰ্তমান এতিয়ালৈকে যিমান চলিলে চেঞ্চাছ সেইটো তথ্যহে তেখেতে কৈছে, আৰু বৰ্তমান চলিয়ে আছে আৰু চলিও থাকিব। যিহেতু এমাহ দিছে, এমাহ হোৱাই নাই, 20 তাৰিখলৈকে এমাহ হ'বগৈ, 20 তাৰিখলৈকে প্ৰক্ৰিয়াটো চলিয়ে থাকিব, তেতিয়ালৈ আৰু বাঢ়িব বুলিও মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৈছে। মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কোৱা ভিডিঅ' ক্লিপ এটা আছে বাৰু আমাৰ হাতত, আপোনালোকক দিবলৈ চেষ্টা কৰিম। নতুনকৈ 7 লাখ লোকক আঁচনিত অন্তৰ্ভুক্ত কৰা হ'ব। অৰুণোদয় আঁচনিখনত নতুনকৈ আকৌ 7 লাখ লোকক, 7 লাখ লোকক আকৌ নতুনকৈ তেখেতে অন্তৰ্ভুক্ত কৰিব বুলি কৈছে। অৰ্থাৎ তেওঁলোকে ফৰ্ম ফিল আপ কৰা প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিব আৰু অসমৰ 7 লাখ লোকক আকৌ অৰুণোদয় আঁচনিত নাম অন্তৰ্ভুক্ত কৰিব। এতিয়া যিটো প্ৰচেছ চলি আছে সেইটো কৰ্তা প্ৰচেছ চলি আছে, নাম কৰ্তন কৰা পাবলগীয়া ব্যক্তিসকলে যদি পাই আছে তেওঁলোকৰ নাম কৰ্তন কৰে। ইতিমধ্যে 26,000 উলিয়াইছে আৰু উলিয়াব পৰৱৰ্তী সময়ত। এই সকলোখিনি যেতিয়া কৰ্তন হৈ যাব, কৰ্তন হৈ যোৱাৰ পাছত আকৌ নেক্সট মন্থত ঘৰে ঘৰে গৈ পেলাই এটা চেঞ্চাছ চলাব যে আপোনালোকৰ ঘৰত পাবলগীয়া ব্যক্তি হয়নে, আপুনি যদি পোৱা নাইকিয়া পাবলগীয়া ব্যক্তি হয়নে নহয় সেইটো তেওঁলোকে উলিয়াব। আৰু যদি পাবলগীয়া ব্যক্তি হয় তেতিয়াহ'লে আপোনালোকে ফৰ্ম ফিল আপ কৰিব লাগিব, ফৰ্ম ফিল আপ কৰি জমা দিব লাগিব ডকুমেণ্টৰ সৈতে, তাৰপিছত আপোনালোকৰ নাম অন্তৰ্ভুক্ত হৈ যাব। আৰু তেতিয়া আপোনালোকে পৰৱৰ্তী সময়ত যিখিনি পুৰণা মানুহ আছে আৰু আপোনালোক নতুনকৈ যিখিনি এপ্লাই কৰিব সেই গোটেইখিনি মিলাই পেলাই তেওঁলোকে প্ৰতি মাহে আপোনালোকৰ একাউণ্টত টকা সোমোৱাব আৰম্ভ কৰিব। আৰু এটা ভাল খবৰ আছে যে আপোনালোকৰ একাউণ্টত এতিয়া 1,250 টকাকৈ সোমোৱাব চৰকাৰে আৰম্ভ কৰিব। ইতিমধ্যে 1,000 টকাকৈ পাই আছিল, কিন্তু এতিয়া 1,250 টকাকৈ এই চেঞ্চাছ কাম সমাপ্ত হোৱাৰ পাছতে 1,250 টকাকৈ সকলো একাউণ্টত সোমোৱাবলৈ চৰকাৰে আৰম্ভ কৰিব। মুখ্যমন্ত্ৰী মহোদয়ে 1,250কৈ দিয়া কথাটো আগতেও ঘোষণা কৰি থৈছে, আজি কৰা নাই ঘোষণাটো আকৌ নতুনকৈ। আপোনালোকক মই আগৰ কথাখিনিৰ জৰিয়তে সেইটো কথা উল্লেখ কৰিছোঁ যে 1,250কৈ আপোনালোকে চেঞ্চাছটো কাম শেষ হোৱাৰ পাছতে লাভ কৰিব সক্ষম হ'ব। আপোনালোকে যেতিয়া আপোনালোকৰ নাম অন্তৰ্ভুক্ত কাম কৰা আৰম্ভ হৈ যাব, যেতিয়া আপোনালোকৰ ফৰ্ম আহি যাব ডকুমেণ্টৰ সৈতে, আপোনালোকে ফৰ্ম জমা দিব লাগিব ফিল আপ কৰি, তেতিয়া আপোনালোকক মই ভিডিঅ' দি দিম বাৰু লগালগ, আপোনালোকে ভিডিঅ' পাই যাব, আপোনালোকে সেইখিনি কাম কৰি ল'ব লগালগ জলদি, কিয়নো আপোনালোকে যদি এইটো চান্সত আৰু নকৰে আপোনালোকৰ থাকি যাব, আপোনালোকৰ বাবে আকৌ নতুনকৈ কোনো ধৰণৰ প্ৰচেছ নাহে। সেই 7 লাখ প্ৰচেছটো হোৱাৰ পাছত আৰু কেতিয়াও প্ৰচেছ নাহে, আপোনালোকে কৰি ল'ব। যদি আপোনালোকে প্ৰকৃততে পাবলগীয়া ব্যক্তি হয় এতিয়ালৈকে পোৱা নাইকিয়া, তেতিয়াহ'লে আপোনালোকে কৰি ল'ব পাৰিব। আপোনালোকে সেইবাবে এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব, আপোনালোকক প্ৰতিটো আপডেট দি থাকিম। অৰুণোদয় আঁচনি মই প্ৰথম আঁচনিখন ওলোৱাৰ পৰা দি আছোঁ আৰু আপোনালোকক মই এই আঁচনিখন যেতিয়ালৈকে শেষ নহয় তেতিয়ালৈকে মই আপডেট এই চেনেলটোৰ জৰিয়তে দি যাব চেষ্টা কৰিম। আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব। এইখিনি আছিল আজি তথ্য, আপোনালোকক দিবলৈ চেষ্টা কৰিলোঁ। যদি চাই ভাল পালে প্লিজ লাইক কৰিব, কমেণ্ট কৰিব আৰু সকলোকে ভিডিঅ'টো যিমান পাৰে সিমান শ্বেয়াৰ কৰিব যাতে সকলোৱে কথাখিনি জানিব পাৰে, আৰু লগতে চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব। থেংক ইউ।